যেভাবে হোক জেনে গেছে যে প্রার্থী আমি ঘোষণা হচ্ছি, সেই হিসাবে তারা তাদের কাজ কমপ্লিট করে রাখছে। এখন দলনেত্রীর কথাও তৃণমূলের লোক শুনছে না, ওই জন্য জয়ন্তবাবু আগে থেকে নিজের নাম দিয়ালে লিখে দিয়েছেন। এখনও নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তার আগেই তৃণমূল প্রার্থীর নামে দেয়াল লিখুন। আপনারা দেখছেন দি জনতা রিপোর্ট, সময়ের সাথে জনতার পাশে। 2021 বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই তৃণমূল প্রার্থীর নামে দেয়াল লিখুন, স্বাভাবিকভাবেই উঠেছে প্রশ্ন, আর এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। গোসাবা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে জয়ন্ত নস্করের নামে গোসাবার বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকায় দেয়াল লিখন করা হয়েছে। একমাত্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নন্দীগ্রাম থেকে নিজেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আর এ বিষয় নিয়ে বিজেপির দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব সভাপতি সুনীপ দাস বলেন, এখনো ঘোষণা হয়নি সেই জায়গা থেকে গোসাবার বিভিন্ন দেয়ালে দেয়ালে জয়ন্ত নস্করের মানে দেয়াল লিখন শুরু হয়ে গেছে, কি বলবেন? অ্যাকচুয়ালি মুশকিল হচ্ছে তৃণমূল কংগ্রেসে কেউ থাকতে চাইছে না। এখন মমতা ব্যানার্জি নিজে একমাত্র নিজেকে ক্যান্ডিডেট ঘোষণা করেছে, আর পার্থকী একটাও ক্যান্ডিডেট ঘোষণা করেছে। এখন দলনেত্রীর কথাও তৃণমূলের লোক শুনছে না, ওই জন্য জয়ন্তবাবু আগে থেকে নিজের নাম দেয়ালে লিখে দিয়েছেন। তো উনি দেয়ালে লিখে নিয়ে বলেছেন নাকি বিজেপিকে দেয়াল লিখতে দেবেন না। আমি বলছি দেয়াল লিখতে পারি কি না, মানুষের বুকে যে নাম লেখা হয়েছে সেটা জয়ন্তবাবু কেন মমতা ব্যানার্জিও বুঝতে পারবে না। জয়ন্তবাবু 20,000 ভোটে হারবেন, যতই দেয়ালে নাম লিখুক আর যতই মানে আমাদের দেয়াল দখল করে নিই, 20,000 ভোটে হারবেন, মিলিয়ে নেবেন। অন্যদিকে বর্তমান বিধায়ক জয়ন্ত নস্কর কি বললেন চলুন আমরা দেখে নিই। না, এটা সমস্ত জীবিতে হয়নি, কয়েকটা জীবিতে তারা অত্যন্ত অত্যাশী হয়ে এরকম দেখালেই করেছে। আমি তাদেরকে বলেছিলাম যে এখন একটু অপেক্ষা করো, কিন্তু তারা যেভাবে হোক জেনে গেছে যে প্রার্থী আমি ঘোষণা হচ্ছি, সেই হিসাবে তারা তাদের কাজ কমপ্লিট করে রাখছে এবং তারা অনেকটা দেয়াল লেখা হয়ে যাবে। বিশেষ করে সম্পূর্ণভাবে আপনার গোসবা এবং আমতলি এরকম কয়েকটা জিপিতে অনেকের দেয়াল লেখার কাজ শুরু করে দিয়েছে। শুধু কি গোসবা উন্নয়নের একেবারে উন্নয়ন করেছেন বা সেই উন্নয়ন নয়, আমি তো গোসবাতে আমি হোল টাইমার, আমি সবসময়ের জন্য মানুষের পাশে ছিলাম। যখন যে আইলা হোক, বুলবুল হোক, আমফান হোক, ফণি হোক, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের পাশে মানুষের স্বার্থে সবসময় কাজ করে গেছি এবং আমার মনে হয় আমার সেটা সৌভাগ্য একমাত্র এখানে যে গোসবার সমস্ত এলাকার মানুষ একটাকে জয়ন্ত নস্কর চেনে, তারা চেনে শুধু নামে শুনবে না, তারা কিন্তু আমাকে প্র্যাকটিক্যাল তারা আমাকে দেখেছে এবং চেনে, কেননা প্রত্যেক পাড়ায় প্রত্যেক গ্রামে আমার যাওয়া আছে এবং সেগুলো হেঁটে কোথাও ভ্যানে করে সব জায়গায় যাওয়া আছে এবং সেখানকার মানুষ সবার মানুষ যথেষ্ট আমাকে তারা শ্রদ্ধা করে ভালোবাসে। এবং এবারে যেটা আমার মনে হয় যে সমস্ত রকম রেকর্ড ইঙ্গসভার অতীতের সমস্ত রেকর্ডকে অতিক্রম করবে এবারে নির্বাচনে, তৃণমূল কংগ্রেস সর্বাধিক ভোট পাবে ইঙ্গসভাতে।